সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো যে আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়। আমাদের চ্যানেলে প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং প্রথম অ্যাসাইনমেন্টের যে উত্তরগুলো সেগুলো দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখব। যারা এখনও দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পাওনি, তারা ভিডিওর ডান কর্নারে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে সেই প্রশ্নগুলো পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টগুলোর প্রশ্ন দেখব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে একটি অ্যাপস তৈরি করার কথা ছিল, অ্যাপস যেন তৈরি করেছি, গুগল প্লে স্টোরে দিয়েছি, কিন্তু তারা এখনও অ্যাপ্রুভ করেনি। অ্যাপ্রুভ করলে সবাই দেখতে পাবে। তার আগে যারা ইউজ করতে চাও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নাও। আর যখন অ্যাপসে আপডেট চাইবে তখন আপডেট করে নিবে। অ্যাপসের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের সিলেবাসগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এবং যারা চ্যানেল থেকে অ্যান্সারগুলো খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, ভিডিও খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, সেই তোমরা যখন অ্যাপসে যাবে তখন সেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আশা করছি তোমরা অ্যাপস ডাউনলোড করবে। তো আজকের ভিডিওতে আমরা অ্যান্সারগুলো দেখবো। তার আগে বলে রাখি, কেউ কিন্তু অ্যান্সারগুলো হুবহু কপি করবে না। যদি কেউ কপি করতে চাও করতে পারো, তবে এর থেকে ধারণা নিয়ে একটু কম বেশি করতে পারো। অ্যাসাইনমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাসের জন্যই, কারণ পরবর্তী ক্লাসে ওঠার জন্য তোমার অ্যাসাইনমেন্টগুলো দেখা হবে। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু বোর্ডে নেওয়া হবে। প্রতিটি বোর্ডে নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করা হবে এবং তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, জিএসসি সার্টিফিকেট, যেটা আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো এবং প্রশ্নগুলো এগুলো কিন্তু কারিগরি, তারপর হচ্ছে মাদ্রাসা এবং জেনারেল শাখা, প্রত্যেকটা শাখার স্টুডেন্টের জন্য। অনেকে বলে যাবে মাদ্রাসা শাখায় অ্যান্সার দেন না কেন, মাদ্রাসা শাখার প্রশ্ন দেন না কেন, সবার প্রশ্ন কিন্তু আমরা দিচ্ছি। তো চলো আজকে ভিডিওতে আমরা অ্যান্সারগুলো দেখে নিই, কথা না বাড়াই। তো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় সপ্তাহের তিনটি বিষয় ছিল বিজ্ঞান, তথ্য, যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম শিক্ষা। তিনটি বিষয়ের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি অলরেডি এবং সবগুলো ক্লাসেরই প্রত্যেকটি বিষয়ের অ্যান্সার দেওয়া আছে। দ্বিতীয় সপ্তাহের প্রথম সপ্তাহের অ্যান্সারগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহে প্রথম সরি ইসলাম দ্বিতীয় নৈতিক শিক্ষা এই বিষয়ের অ্যান্সারগুলো আছে দেখবো। তার আগে আমরা শিরোনামটা বলে নিই, কারণ অনেকে আমাদের শিরোনাম সম্পর্কে জিজ্ঞেস করো। তো এই বিষয়ের শিরোনামটি হচ্ছে 1 নং অ্যাসাইনমেন্ট, ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আবার বলছি, শিরোনামটি হচ্ছে 1 নং অ্যাসাইনমেন্ট, ইসলাম ও নৈতিক শিক্ষা। যদিও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তবুও ইসলাম নৈতিক শিক্ষা এটা কিন্তু 1 নম্বর। তোমরা গ্রেডগুলো দেখে নিতে পারো, আমাদের অ্যাপসে কিন্তু সেই গ্রিড এবং সিলেবাস দেওয়া আছে, তোমরা সেখান থেকে বিস্তারিত আরও ধারণা নিতে পারবে। অ্যাপসের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং তোমাদের কভার পেজের কেমন হবে সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে কভার পেজটি বানিয়ে নিতে পারো তোমাদের মতো করে। এখানে ইসলামী শিক্ষার প্রশ্নগুলো হচ্ছে, প্রথম অধ্যায় আকাইদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ইসলামের সঙ্গে সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো, কপটতার নিদর্শনগুলো কী কী, নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো, হাশরের ময়দানে কয়জনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো। খুবই দ্রুত প্রশ্নগুলো পড়ে নিলাম, কারণ তোমরা বিরক্ত হওয়া প্রশ্নগুলো পড়লে। আমরা অ্যান্সারগুলো দেখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। আমি স্লোলি যাবো, তোমার সাথে সাথে আমার বয়সের সাথে সাথে তোমরা লিখে নিবি, কারণ অনেকেই বলে যে ভাই লেখা দেখতে পাই না। তাদের জন্য বলছি, ভিডিও কোয়ালিটি 180p অথবা 180p অথবা 720px করে ভিডিওটা দেখবা, তাহলে স্পষ্ট লেখা দেখতে পাবা। আর এখানে যে লোগোটা দেখতে পাচ্ছ, লোগোটা দেওয়া হয়েছে কারণ আমাদের অ্যান্সারগুলো অনেকে কপি করে দিয়ে দেয়, তাই তারা যেন কপি করতে না পারে সেজন্য আমরা এই লোগোটা ইউজ করেছি। আশা করি বুঝতে পারছো। কেউ যদি দেখো যে কোথাও এই লোগো সম্পলিত ভিডিও কেউ দিচ্ছে, তাহলে বুঝবে সে স্ক্রিনশট নিয়ে সেখান থেকে আমাদের এখান থেকে অ্যান্সারগুলো দিয়েছে, তার তাকে দোকাবাদ হিসেবে চিহ্নিত করবে এবং আমাদেরকে জানাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। আমরা এখন প্রথম প্রশ্নের অ্যান্সার দিব, একটু বড়ো করে দিয়েছি, তোমরা এখান থেকে ছোটো করে ফেলবে এটাকে। ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, স্বীকার, আস্থা, মান্য, কৃতজ্ঞ। মমিন হওয়ার মূল শর্ত হলো ইমান আনা। আর ইমানের তিনটে দিক হলো, তা হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমল করা। আর তিনটি দিক সরাসরি ইসলামের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো বশ্যতা, সমর্পণ, আত্মসমর্পণ, অনুগত্য করা। ইমানের 7টি স্তরের প্রথম স্তরটি হলো আল্লাহর উপর বিশ্বাস ও ইমান আনা। তিনি আমাদের রব, এটা বর না, সরি একটু ভুল হয়ে গেছে টাইপিং মিস্টেক, তিনি আমাদের রব, বিচার দিনের মালিক, সর্বক্ষমতার অধিকারী, ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহর যে 99টি গুণবাচক নাম রয়েছে সেগুলোর উপর ইমান আনতে হবে, এই ইমান অন্তর থেকে আনতে হবে। মোট কথা, নিজের সব ইচ্ছাকে আল্লাহর নিকট সমর্পণ করার নামই হলো ইমান, এবং তাই ইমানের তিনটি দিক দিয়েই আমাদের অনুধাবন করতে হবে। ইমানের দ্বিতীয় স্তরটি হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। ফেরেশতাগণ নূরের তৈরি এবং অদৃশ্য, তারা পুরুষ নন, নারীও নন,
তারা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলেছেন। এসব কিছু ইমানের তিনটি দিক দিয়ে বিশ্বাস করতে হবে। ইমানের তৃতীয় স্তরটি হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ প্রত্যেক নবীদের উপর কিতাব নাজিল করেছেন। মহান আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে শুরু হয়েছিল এই কিতাব সমূহের মাধ্যমে, যাকে বলা হয় আসমানি কিতাব। সর্বমোট আসমানি কিতাব 104টি, এর মধ্যে 61টি ছোট এবং 4টি বড় কিতাব। এগুলো হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন। কোরআন হলো সর্বশেষ কিতাব এবং গোটা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। ইমানের চতুর্থ স্তরটি হলো নবী রাসূলের প্রতি বিশ্বাস করা। মানবজাতির হেদায়াত এবং কল্যাণের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। মূলত নবী রাসূলগণ ছিলেন আমাদের পথ পথ নির্দেশক। তারা মানুষদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন, কল্যাণের পথে আহ্বান করতেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম শেষ নবীর উম্মত, শেষ নবীর আমার প্রিয় উম্মত। কিন্তু মন আল্লাহ দুনিয়া থেকে নবী রাসূল নির্বাচন করেছেন এবং প্রত্যেক নবী ছিলেন পুরুষ এবং বিবাহিত। পঞ্চম স্তরটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। এটি তোমরা বিস্তারিত লিখে নিতে পারো। ষষ্ঠ স্তর হচ্ছে তকদিরে বিশ্বাস করা। শেষ ও সপ্তম স্তরটি হলো মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করা। যদি এইগুলো লেখার পর মূল কথা হচ্ছে, যদি ইসলাম এই মান দুটি শব্দে একত্রে উল্লেখ করা হয়, তবে ইসলাম শব্দের উদ্দেশ্য হলো বাহ্যিক কার্যাদি, তা হলো 5টি রোকন, আর ইমান শব্দের উদ্দেশ্য গোপনীয় কার্যাদি, তা হলো 7টি রোকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম হলো বাহ্যিক আর ইমান হলো অন্তরের বিষয়। ইমান ও আমল, এ দুয়ের সমন্বয় হচ্ছে ইসলাম। ইমান হলো অন্তরের আমলের নাম আর ইসলাম হলো বাহ্যিক আমলের নাম। যে ইমান বা বিশ্বাস করে সে মুমিন, যে বাহ্যিক আমলগুলো করে সে মুসলিম। আমাদের উভয় আমল করতে হবে। এই প্রশ্নের পরবর্তী প্রশ্ন যেগুলো হচ্ছে সেটার আনসার কিন্তু খুবই ছোট করে দেওয়া হয়েছে। কপটতার নির্দেশনগুলো কী কী? কারণ এটার বেশি বড় কিছু নাই। কপটতা হচ্ছে যারা কিপটামি করে আর কি, সহজ কথা, সহজ বাংলায় কপটতা দ্বিমুখী প্রচারণা করে, মানে প্রতারণা করে আমাদের সাথে। তো কপটতা অর্থ হলো বন্ডামি, দ্বিমুখী নীতি, প্রতারণা করা। ইসলামী পরিভাষায় একে বলা হয় নিফাক, আর যে ব্যক্তি নিফাক করে তাকে বলা হয় মুনাফিক। কপটতার নিদর্শনগুলো নিচে তুলে ধরা হলো। যখন কথা বলে তখন মিথ্যা বলে। দুই, ওয়াদা করলে ভঙ্গ করে। তিন, আমানত রাখলে তার খেয়ানত করে। এবং ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে। পাঁচ, নিজেদেরকে মুসলিম বলে দাবি করে কিন্তু গোপন ইসলামকে অস্বীকার করে। ৬, কপটতাকারী সামাজিক ও পার্থিব লাভের আশায় মত্ত থাকে। এখানেই শেষ হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। তিন নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে নবী রাসুলের পার্থক্য বর্ণনা করা। নবী রাসুলের কী পার্থক্য করেছে, নবী কী রাসুলকে? আল্লাহ তাআলা মানব জাতির হেদায়তের জন্য বহু নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। সূরা আর রাদ আয়াত নম্বর ১৩, পারা নম্বর ১৩ আয়াত নম্বর ৭। কোরআন মাজিদে 25 জন নবী রাসুলের নাম রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে নবী রাসুলের সংখ্যা লক্ষাধিক। নবী রাসুল অর্থের দিক থেকে দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন যাদের উপর মন আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসুল বলা হয়। যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পরবর্তী রাসুলদের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়ত করেছেন, তাদেরকে নবী বলা হয়। প্রত্যেক রাসুলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসুল নন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসুল। তাহলে আমরা প্রশ্নের আনসারটি পেয়ে গেছি আশা করছি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, হাশরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার চ্যানেলে সবগুলো বিষয়েরই অ্যান্সার পাওয়া যাবে। তোমরা প্রত্যেকটা সপ্তাহের অ্যান্সারগুলো পাওয়া যাবে, তোমরা আমাদের সাথেই থাকো। তারপর শাসনের মধ্যে কদমের সাফায়াত কার্যক্রম ব্যাখ্যা করো। কেমন আমরা বলছি না, হুবহু যে প্রশ্নের অ্যান্সারটা আমরা যেটা দিচ্ছি সেটাই লিখতে হবে। তোমরা চাইলে একটু বানিয়ে তোমাদের মতো করে বই দেখে বা যে কোনো জায়গা থেকে সাহায্য নিয়ে তোমরা লিখতে পারো। তবে আমাদের অ্যান্সারগুলো শতভাগ সঠিক তোমরা চাইলে হুবহু লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তোমাদের জিএসসি পরীক্ষার অ্যান্সারশিটগুলো কিন্তু বোর্ডে নেওয়া হবে। সো অত্যন্ত গুরুত্বের সাথে অ্যান্সারগুলো লিখবে এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো লিখবে, যাতে তোমাদের বোর্ড পরীক্ষায় বোর্ডে যে অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে, যাতে তোমাদের জিএসসি যে রেজাল্টটা দেওয়া হবে সেটা যেন তোমরা খারাপ না করো। জিএসসি তোমাদের সার্টিফিকেটও দেওয়া হবে, এটাও তোমরা জানো নিশ্চয়ই। কেমন আর তোমাদের এই ভিডিওটি দেখার পর কেমন অনুভূতি হলো সেটা আমাদেরকে জানিয়ে দিবে। কেমনের পরের ধাপটি হলো হাসর। সেদিন পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়ার পর্যন্ত সমস্ত মানুষকে জমায়েত করে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে সেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীতে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিম 48 নম্বর আয়াত। হাসরের কার্যাবলী হবে সূক্ষ্ম আর সাফায়াত হলো এরই একটি অংশ। হাসরের ময়দানে আল্লাহর হুকুম
ব্যতীত কেউ কথা বলার সাহস পাবে না। মূলত দুটি কারণে সাফায়েত করা হবে। কথা পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করার জন্য, দুই পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। আর সাফায়েত দুই ধরনের, যথা সাফায়েতে কুবরা এবং সাফায়েতে, একটা হচ্ছে সাফায়েতে কুবরা আর একটা হচ্ছে সাফায়েতে সুবরা। সাফায়েতে কুবরা কোনটা? সাফায়েতে কুবরা অর্থ হলো সর্বশ্রেষ্ঠ সাফায়েত। সাফায়েতে কুবরা মূলত হিসাব কার্য শুরু করার সাফায়েত, কারণ হাঁটুর সময়টা এত কষ্টদায়কভাবে হবে যে সূর্যের প্রচণ্ড তাপে কারো হাঁটু, কারো কোমর, কারো বা বুক পর্যন্ত পানিতে ডুবে যাবে তাদের শরীরের ঘামে। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে। তখন হজরত আদম আলাহি সাল্লাম, হজরত নূহ আলাহি সাল্লাম, মুসা আলাহি সাল্লাম প্রভৃতি নবীদের নিকট উপস্থিত হয়ে সাফায়েতের অনুরোধ করবে। তারা সকলেই অপারগতা প্রকাশ করবে। এ সময় সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করবেন এবং আল্লাহর প্রশংসা ও তার মর্যাদা বর্ণনা করবেন। তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন, আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুপারিশ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে সাফায়েত করার কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে সাফায়েত করার অধিকার দেওয়া হয়েছে। সূরা সহি বুখারী, সহি মুসলিম দুইটাতে বলা হয়েছে। সাফায়েতের সুগরা কি? কিয়ামত দিন, কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুনর্বানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়েত করা হবে। এটাই সাফায়েতের সুগরা। নবী রাসুল, ফেরেস্তা, শহীদ, আলিম, হাফেজ এই সাফায়েতের সুযোগ পাবে। কোরআন ও সিয়াম সাফায়েত করবে বলেও হাদিস উল্লেখ আছে। আমরা সাফায়েতের উপর বিশ্বাস স্থাপন করবো এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথে চলবো, ফলে পরকালে রাসুল সাল্লাহ সাল্লামের সাফায়ের জন্য আমরা পাই সেই দোয়া বেশি বেশি করবো। সবাই আমাদের জন্য দোয়া করবে এবং সবাই নিজেদের জন্য দোয়া করবে এবং তোমাদের বন্ধুদের জন্য দোয়া করবে। এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর মাঝে, যাতে তারা উপকৃত হতে পারে, কারণ অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো খুবই গুরুত্ব বহন করছে তোমাদের জন্য। তো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারা, যারা এখনও অ্যান্সারগুলো পায়নি, তার জন্য অ্যান্সারগুলো করে লিখে নিতে পারে। তোমাদের অ্যাসাইনমেন্টটা খুব সম্ভবত আমাদের 15 নভেম্বর বা 14 নভেম্বর জমা নিবে, সেটা তোমরা স্কুলে যোগাযোগ করবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা আবার সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।